হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 18 সেপ্টেম্বর। এর পাশাপাশি আজকের দিনটা আমার জীবনের একটা বিশেষ দিনও বটে। কি বিশেষ দিন সেটা আমি তোমাদের পরে বলছি। তো আজকে ক্লাসে তোমাদের স্বাগত। 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন রাহুল নবীন, অপশান এ। তিনি সঞ্জয় কুমার মিশ্রের স্থল অভিষিক্ত হয়েছেন। হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা 1956 সালের 1 মে। দুই নম্বর প্রশ্ন, মিস ইউনিভার্স পাকিস্তান 2023 শিরোপা জিতেছেন কে? শিরোপা জিতেছেন ইরিকা রবিন, অপশান এ। ইরিকা রবিন একজন 24 বছর বয়সী পাকিস্তানি মডেল। তিনি প্রথমবারের মতো মিস ইউনিভার্স পাকিস্তান 2023 জিতেছেন। তিন নম্বর প্রশ্ন, 2023 গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে প্রথম, অপশন সি। দ্বিতীয় স্থানে নাইজেরিয়া, তৃতীয় ভিয়েতনাম, চতুর্থ যুক্তরাষ্ট্র, পঞ্চম স্থানে ইউক্রেন। চার নম্বর প্রশ্ন, টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস বেস্ট কোম্পানিজ অফ 2023 তালিকায় একমাত্র ভারতীয় কোম্পানি হিসেবে স্থান পেয়েছে কে? স্থান পেয়েছে ইনফোসিস, অপশন ডি। ফাউন্ডেড 2 জুলাই 1981, ফাউন্ডার্স এন আর নারায়ণ মূর্তি, হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর, কর্ণাটক। পাঁচ নম্বর প্রশ্ন, কোন দেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সন্তোষ ঝা? শ্রীলঙ্কা, অপশন বি। তিনি বর্তমানে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত। ছয় নম্বর প্রশ্ন, অ্যালকেম ল্যাবরেটরিসের সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন বিকাশ গুপ্ত, অপশন সি। তিনি 22 সেপ্টেম্বর 2023 থেকে সিইও পদে দায়িত্ব গ্রহণ করবেন। সাত নম্বর প্রশ্ন, রাজ্যে ফুটবলকে প্রমোট করতে স্প্যানিশ ক্লাব লা লিগার সাথে মৌ স্বাক্ষর করেছে কে? মৌ স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ, অপশন এ। স্প্যানিশ ফুটবল লীগ লা লিগা রাজ্যে একটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লা লিগার সভাপতি জাভিয়ের তেবাসের মধ্যে একটি বৈঠকের সময় মৌ স্বাক্ষরিত হয়েছিল। আট নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য? এই প্রশ্নের উত্তর হচ্ছে উড়িষ্যা, অপশন বি। রাজ্যের কিশোরী, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা এবং কম ওজনের শিশুদের পুষ্টির অবস্থা উন্নত করতে ওড়িশা সরকার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনা চালু করেছে। ওড়িশা সম্পর্কে জানব, রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল গণেশী লাল, প্রতিষ্ঠা 1 এপ্রিল 1936, প্রচলিত নৃত্য ডালখই, ডান্নাটে, ঘুমরা, রন ছাড়াইয়া, ওড়িশি, সাভারি, বাহকাওটা। প্রত্যেক বছর উৎকল দিবস বা উড়িষ্যা দিবস পালিত হয় 1 এপ্রিল। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও, উড়িষ্যা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন শুভাশিস তলাপাত্র। উড়িষ্যার রায়গাদা জেলার শাল এবং কোরাপুট জেলার কালা জিরা চাল জিআই ট্যাগ পেয়েছে। মুখ্যমন্ত্রী মেধাবী ছাত্র প্রোৎসাহন যোজনা লঞ্চ করেছে উড়িষ্যা। নয় নম্বর প্রশ্ন, জমি কেনার জন্য ই ভূমি পোর্টাল লঞ্চ করেছে কোন রাজ্য? হরিয়ানা রাজ্য, অপশন সি। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সরকারি প্রকল্পের জন্য জমি কেনার প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য নতুন ই ভূমি পোর্টাল চালু করেছেন। হরিয়ানা সম্পর্কে জানব, রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, প্রচলিত নৃত্য ঝুমুর, সয়াংলুর, গাগরখোর ন্যাশনাল পার্ক, সুলতানপুর, কালেশ্বর ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও, হরিয়ানা রাজ্য সম্প্রতি অবিবাহিত ব্যক্তি এবং বিধবাদের জন্য 2750 টাকা মাসিক পেনশন ঘোষণা করেছে। হরিয়ানা রাজ্যের নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন শত্রুজিৎ কাপুর। হরিয়ানা রাজ্যের এন্টারটেনমেন্ট পলিসি কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন অভিনেত্রী মিতা বৈশিষ্ট্য।
শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। ওকে, চলো 10 নাম্বার প্রশ্ন। গৃহ আধার স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? এটা লঞ্চ করেছে গোয়া, অপশন এ। গোয়া সম্পর্কে জানবো। গোয়ার রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই, প্রতিষ্ঠা দিবস 30 মে, গোয়া মুক্তি দিবস পালন করে 19 ডিসেম্বর। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। গোয়াতে ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল ব্রিজ চালু হয়েছে। গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেস্ট সাস্টেইনেবল গ্রিনফিল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতেছে। গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ন্ত গোয়ায় একটি হেলি পর্যটন পরিষেবা চালু করেছেন। সরকারি পরিষেবা দরজায় দরজায় পৌঁছে দিতে গ্রামীণ মিত্র স্কিম লঞ্চ করেছে গোয়া। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর সঠিক উত্তরদাতার নাম। 17 সেপ্টেম্বর তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন, কর্ণাটককে পরাজিত করে ফিফথ ন্যাশনাল হুইলচেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন রাজ্য? মহারাষ্ট্র। দ্বিতীয় প্রশ্ন, ডোপিং করার কারণে 4 বছরের জন্য ব্যান হয়েছেন কোন দেশের মহিলা টেনিস তারকা সিমোনা হ্যালেপ? রোমানিয়া। তৃতীয় প্রশ্ন, প্রথমেশ জাওয়াকার 2023 সালে আর্চারি বিশ্বকাপে কোন পদক জিতেছেন? রূপা। এই তিনটি প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত উস্তাদ আলী জাকি হাদের কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন? সেকেন্ড কোশ্চেন, কোন রাজ্যের এন্টারটেনমেন্ট পলিসি কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন অভিনেত্রী মিতা বৈশিষ্ট্য? অ্যান্ড থার্ড কোশ্চেন, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 17 সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক বলার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। যেহেতু তোমাদেরকে আমি আমার বৃহত্তর পরিবারের অংশ বলে মনে করি, তোমাদেরকে আমি চোখে দেখিনি বা আমাকেও তোমরা কেউ চোখে দেখোনি, তো তারপরেও কিন্তু তোমাদের সাথে আমার একটা এবং আমার সাথে তোমাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে, একটা বন্ধন আছে, অটুট বন্ধন, সেটা আমি অস্বীকার করতে পারি না। তো আজকে 18 সেপ্টেম্বর আমার জীবনের একটা বিশেষ দিন, যদিও এখন আর বিশেষ দিন বলাটা সাজে না, এখন এই দিনটা 8-5টা দিনের মতোই একটা দিন বিশেষ হয়ে গেছে। তো আজ আমার জন্মদিন, কিন্তু যার মা নেই তার জন্মদিন বলে কিছু হয় আমার মনে হয় না। মাকে ছাড়া একদম একাকী, অসম্পূর্ণ, বেদনাদায়ক একটা জন্মদিন। গত বছর আমার জন্মদিনের ঠিক আগেই মা চলে যায়, তো গত বছরও এরকম একাকী জন্মদিন কেটেছে, এবারও তাই। যত জীবন বাঁচবো এইভাবেই বেদনাদায়ক জন্মদিনগুলো এক এক করে পার হবে। তো আজকের দিনটাকে ঘিরে আমার মার অনেক উদ্যোগ থাকতো, সকাল থেকে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট থাকতো, তো ভীষণভাবে সেগুলো মিস করি, সবসময় মিস করি। সবসময় চারপাশটা ফাঁকা অন্ধকার বলে মনে হয়, আর আজকের দিনে তো খুব বেশি করেই মিস করছি। তোমাদের প্রত্যেককে বলবো যে বাবা মার প্রতি খেয়াল রাখবে, যত্ন রাখবে। যার বাবা মা নেই তার মনে হয় পৃথিবীতে আর কেউ নেই, এখন আমি সেটা অনুভব করি। এতদিন শুনেছিলাম যে মা এক বড় শক্তি হয়, তখন তো বুঝতে পারিনি, তো এখন মাকে হারিয়ে বুঝতে পারছি যে মা কত বড় শক্তি। মা চলে যাওয়ার পর থেকে না আমার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। তোমরা প্রত্যেকে তোমাদের বাবা মার খেয়াল রাখবে, যত্ন রাখবে, ঠিক আছে? চলো 17 সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক বলে দিই। প্রথম প্রশ্ন, 1 নম্বর, বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? 16 সেপ্টেম্বর, অপশন এ। 2 নম্বর, মাস্টার কার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? রজনীশ কুমার, অপশন বি।
তিন নম্বর একশন মোবিল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন কে? ঋতিক রোশন, অপশন সি। চার নম্বর ফ্রান্স সরকারের তরফ থেকে শেভালিয়ার ডিএল অর্ডার ডেজ আর্টস এট ডেজ লেটার্স সম্মান পেয়েছেন কে? পেয়েছেন রাহুল মিশ্র, অপশন এ। পাঁচ নম্বর দ্য অটোবায়োগ্রাফি অফ গড শিরোনামে বই লিখেছেন কে? লীনা কুমার, অপশন সি। ছয় নম্বর একশো পঞ্চাশটি ওডিআই উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় বোলার হলেন কে? কুলদীপ যাদব, অপশন বি। সাত নম্বর কালাইগনার মাগালির উড়িমাই থগাই থিত্তম স্কিমটা লঞ্চ করেছে কে? স্কিমটা লঞ্চ করেছে হচ্ছে তামিলনাড়ু, অপশন সি। আচ্ছা, এই যে এই কালাইগনার মাগালির উড়িমাই থগাই থিত্তম, এটা হচ্ছে তামিল ভাষায়, এটা অ্যাকচুয়াল হচ্ছে কালাইগনার ওমেন রাইট ফান্ড স্কিম, ঠিক আছে। আট নম্বর সরপঞ্চ সংবাদ মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন কোন রাজ্যের রাজ্যপাল? আসাম, অপশন ডি। নয় নম্বর প্রশ্ন ফোর্থ ওয়ার্ল্ড ট্রেড এক্সপো উদ্বোধন করেছেন কে? উদ্বোধন করেছেন রমেশ বাইশ, মহারাষ্ট্রের রাজ্যপাল, অপশন এ। দশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন ইউনিভার্সাল হেলথ কভারেজের জন্য আয়ুষ্মান ভব ক্যাম্পেইন লঞ্চ করেছেন কে? দ্রৌপদী মুর্মু, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, বাই।